নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ভিআরপি রাজ্য শাখা আন্ডার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন চেয়ারম্যান মানস রঞ্জন ভুঁইয়া, স্টেট গভর্নর শ্রী প্রতাপ নায়ক ডেট 20/3/2024 একটি আপডেট প্রকাশিত করেছে। কী সেই আপডেট, বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে। দেখতে পাচ্ছ, শুধু সদস্য সদস্যা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ভিআরপি রাজ্য শাখা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, মাননীয় মাননীয়া আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে রাজ্য শাখার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় আমাদের সাম্মানিক বৃদ্ধি হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামীণ সম্পদ কর্মী রাজ্য শাখার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আমরা আশাবাদী আগামী দিনের আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছব। প্রয়োজন সংঘবদ্ধ ঐক্যবদ্ধতা, সংগঠনের প্রতি দায়বদ্ধতা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অনুমোদিত গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন রাজ্য শাখার রাত্রিকালীন সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় রাজ্য শাখার প্রত্যেক সদস্য সদস্যকে অবশ্যই উপস্থিত থাকার আবেদন জানানো হচ্ছে এবং প্রতিটি জেলায় মাননীয় সভাপতি, সম্পাদক ও কেশিয়ার মহাশয়কে, বিশেষভাবে জেলা কমিটি মনোনীত সর্বোচ্চ তিনজনকে নেতৃত্ব উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হচ্ছে। সভার তারিখ 23/3/2024, স্থান পথের সাথী, নিয়ার ফারাক্কা বাস স্ট্যান্ড, নিউ ফারাক্কা জংশন অপোজিটে মুর্শিদাবাদ, সন্ধ্যা 7:30। আলোচনা বিষয় সংগঠনের সংক্রান্ত আলোচনা, রাজ্য স্তরের আগামী কর্মসূচি সংক্রান্ত পূর্ণ আলোচনা, জেলা ব্লক স্তরের কর্মসূচি গ্রহণ সংক্রান্ত আলোচনা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ফর্ম ফিল আপ সংক্রান্ত আলোচনা, তহবিল সংক্রান্ত আলোচনা, রাজ্য শাখা সদস্যদের পূর্ণ মূল্যায়ন, বীরভূম, জলপাইগুড়ি, নদিয়া ও পুরুলিয়া জেলা বিষয়ক আলোচনা, পিআরডি ভিবিডিসি অ্যাপ সংক্রান্ত আলোচনা বিবিধ। এখানে 10 বিষয় কি, রাজ্য কমিটির সমস্ত সদস্য সদস্যবৃন্দর কাছে বিনীত আবেদন, সভাগৃহে খরচ এর জন্য ধার্য অনুদান জেলাপতি 300 করা হয়েছে। এই অনুদান আপনারা আগামী 22/3/2024 মধ্যেই রাজ্য শাখার ক্যাশিয়ার মহাশয়কে সঙ্গে যোগাযোগ করে প্রদান করবেন। এখানে কমিউনিকেশন নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমরা প্রেসিডেন্ট মিজানুর রহমান, জাতীয়তাবাদী অভিনন্দন সহ মিজানুর রহমান এখানে আমরা প্রেসিডেন্ট হিসেবে দেখতে পাচ্ছি। তো এই যে সভা বা মিটিং, ঠিক আছে, তো এই মিটিংয়ের আলোচ্য বিষয় কী ছিল, কবে মিটিং হয়েছে সবটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এর পরবর্তী আপডেট আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো অবশ্যই সঙ্গে থাকবে তোমরা যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেবে, অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।